হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সকলেই তো আজকে আমরা দেখব বডি শ্যুট প্যাটার্ন কীভাবে ক্রিয়েট করতে হয় তো বডি শ্যুট প্যাটার্নটা হচ্ছে একবারে বেসিক প্যাটার্ন যদিও আপনাদের মনে হলেও আমি মনে করি এটা বেসিক প্যাটার্ন তো এখানে কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট কাজ আছে অর্থাৎ এই লেগ ওপেনিংয়ের এখানে কিন্তু গ্যাদারিং আছে ঠিক আছে এই গ্যাদারিংটা আমাদের কিন্তু অ্যাড করতে হবে কেন এই গ্যাদারিংটা দেওয়া হয় তো সেটা নিয়ে একটু বলি সেটা হচ্ছে গ্যাদারিং এই জন্য দেওয়া হয় এই সমস্ত স্টাইলগুলো যে বেবি আইটেমকে স্টাইল ঠিক আছে বেবি 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 আইটেম আইটেম দেখেন তো হলে এখানে কি হবে এখানে হচ্ছে আপনার বাচ্চাদের প্যাম্পাস পরানোর পরে তো জায়গাটা কিন্তু ফ্রি লাগে তাই না তো পিছন পাটটা অর্থাৎ ব্যাক পাটটা কিন্তু একটু ফ্রি লাগে তো ফ্রি লাগা রাখার জন্য মূলত হচ্ছে এখানে গ্যাদারিংটা ইউজ করা হয়েছে তো এই গ্যাদারিংটা ইউজ করছে এবং হচ্ছে এটাকে আমরা ফেব্রিকটা কীভাবে অ্যাড করবো সেটা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই অনেক কিছু এখানে বোঝার আছে ওকে তো কথা না বের আমরা শুরু করি তো এখানে এটা হচ্ছে মূলত ট্যাক এখানে কোথায় বাইন্ডিং আছে কোথায় ফ্লাপ কিভাবে হবে কি আসা বিষয় এখানে সব কিছু ডিটেলস আছে আর হচ্ছে আমাদের মেজারমেন্ট স্পপেক্টস হচ্ছে এটা তো আমরা হাইলাইট করে রাখলাম এটা হচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন থেকে সে বাসষট্টি ছিয়াশি বানব্বই পর্যন্ত সাইজ আছে তো আমরা প্রথমে যে সাইজটি করবো সেটা হচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন ধরে করতে পারি বা যে কোনো একটা সাইজ আপনি করতে পারবেন তবে এখানে যখন আপনাকে কোনো বায়ার বা আপনি যে ফ্যাক্টরিতে জব করতেছেন বা সেখান থেকে আপনাকে একটা ফাইল দিল ধরেন এই ফাইলটি দিছে তো এই ফাইলের জন্য আপনাকে জানতে হবে যে এই বায়ারের ক্ষেত্রে যে ফার্স্ট যে স্যাম্পলটা নেয় সেটা কয় সাইজের উপরে নেয় এবং কোন কোন সাইজ সেটা তাদের রিকোয়ারমেন্টে আছে এটা কিন্তু জানতে হবে জানার পরে কিন্তু সেই সাইজটি বেসিক হিসেবে আপনি কাজ করবেন ওকে তো এটা হচ্ছে আমরা সাইজ তো পেয়ে গেলাম তারপর চলে গেলাম হচ্ছে এখানে তো এটা হচ্ছে আমাদের মোহরাইস এখান থেকে আমরা স্টাইল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি তো তারপর এখানে সাইজটি কিন্তু আমরা আনি নেই তো সাইজটা আমরা এখন আনতেছি তো সাইজ হচ্ছে কত ছিয়াশি বিরানব্বই থেকে না ছিয়াশি বিরানব্বই না পঞ্চাশ ছাপ্পান্ন থেকে ছিয়াশি বিরানব্বই পর্যন্ত ওকে তো এটাকে আমরা সাইজ এই এইখানে যে একটা সাইজ আছে এই সাইজটাকে জাস্ট আমরা মডিফাই করবো অর্থাৎ রিনাম করে এটাকে আমাদের যেটা কাঙ্ক্ষিত সাইজ লাগে সেটাকে আমরা পরিণত করবো ওকে তো এখানে স্পন সাইজ আছে এটাকে আমি বাদ দিলাম দেওয়ার পর এখানে দিলাম হচ্ছে পঞ্চাশ ছাপ্পান্ন ফাইভ সিক্স ইন্টার তারপর হচ্ছে বাষট্টি আষট্টি না একটু দেখে আসি তারপর সে হ্যাঁ বাষট্টি আষট্টি চুয়াত্তর আশি তার মানে হচ্ছে বাষট্টি আষট্টি ইন্টার চুয়াত্তর আশি ইন্টার ছিয়াশি বিরানব্বই ছিয়াশি বিরানব্বই তো আমাদের ফার্স্ট সাইজ মানে অর্থাৎ বেস সাইজ যেটা সেটার উপর একটা স্টার মার্ক দিয়ে নিলাম তাহলে কী হলো আমাদের বেস সাইজ সিলেক্ট হয়ে গেলো ওকে দেন এটাকে ফাইল তারপর সেভ এস এখান থেকে আমরা সেভ এস দেবো তো এখানে কীভাবে সেভেস দেবো তো আমাদের সাইজ যে ফার্স্ট টু লাস্ট আমরা ধরে একটা আমি নিজেকে চেনার জন্য ঠিক আছে যেমন এখানে আমি পঞ্চাশ দিলাম পঞ্চাশ টু বিরানব্বই ঠিক আছে পঞ্চাশ টু বিরানব্বই দিলে আমি বুঝতে পারবো যে এখান থেকে এই পর্যন্ত আমার সাইজ আছে তো এটাকে আমি সেভ দিলাম ব্যাস সেভ দেওয়ার পর এখানে এখানে চলে আসছে এটা ক্লোজ এটাকে আমি ডাবল ক্লিক করলাম তাহলে আমাদের এখানে চলে আসলো তার মধ্যে পঞ্চাশ ছাপ্পান্ন সাইজটা কি হোয়াইট কালার হয়ে আসছে ওকে তো এখন আসি আমরা এ সরি নিউ শিট নিউ শিটের হচ্ছে রেক্ট্যাঙ্গেল এখান থেকে রেক্ট্যাঙ্গেল তারপর আমরা চলে যাবো মেজারমেন্টে তো এখানে মেজারমেন্ট আমরা করব যেটা এখানে মেজারমেন্টগুলো একটু দেখে আসতে হবে এক নজরে সবগুলো ঠিক আছে একটু জুম আউট করলাম তো এই কালারটা হয়তো আপনাকে বুঝতে সমস্যা হলে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই তো কালারটা চেঞ্জ করব কি একটা নর্মাল একটা কালার যাতে করে আমরা সহজে বুঝতে পারি ঠিক আছে আচ্ছা এটা দিলাম আচ্ছা এখন আসেন এটাও চেঞ্জ করি এটাও ভালো লাগতেছে না এটাই থাকে এটাই ভালো ওকে আচ্ছা এখন এখান থেকে আমাদের মেজারমেন্ট দিতে হচ্ছে লেন্থের মেজারমেন্ট দেখতে হবে কয়টা লেন্থের মেজারমেন্ট কিন্তু এই বডি শুটি ক্ষেত্রে দুইটা তিনটে চারটে এরম থাকে যেমন সাইড লেন্থ থাকে সেন্টার ফ্রন্ট সেন্টার ব্যাক হাই অ্যান্ড শোল্ডার হ্যাঁ এরম মেজারমেন্ট কিন্তু থাকে তো যেমন এখান থেকে যদি আমি দেখি যে সেন্টার কী বলেছে লেন্থ সেন্টার ফ্রন্ট লেন্থ সেন্টার সি এফ তো আমরা সেন্টার ফ্রন্ট বুঝি তো লেন্স সেন্টার ফ্রন্ট হচ্ছে উনত্রিশ পয়েন্ট ফাইভ উনত্রিশ পয়েন্ট ফাইভ হচ্ছে সেন্টার ফ্রন্ট তারপর এখান থেকে আমরা যেটা দেখবো যে উইথ অ্যাপ উইথ অফ লোয়ার বর্ডার উইথ অফ লোয়ার বর্ডার ব্যাগ তার মানে হচ্ছে এটা হচ্ছে এই যে নিচে যে বর্ডারটা আছে হ্যাঁ এই লোয়ার বর্ডার এই লোয়ার বর্ডারের মেজারমেন্ট এটা এটা হচ্ছে কত এগারোশি এম তারপর আসে হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট তো নারোয়েস্ট পার্ট কোনটা নারোয়েস্ট পার্ট হচ্ছে এই যে ন্যারোয়ার যেটা আইছে সেটা হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট অর্থাৎ আমি যদি তারপর এখানে আসি শোল্ডার পয়েন্ট শোল্ডার পয়েন্ট আমরা জানি তারপর শোল্ডার উইথ এটা সিঙ্গেল শোল্ডার এবং ফুল শোল্ডার দুইটা মেজারমেন্ট আছে তো দুইটা মেজারমেন্ট মিট করতে না পারলে যে কোনো একটা ফলো করতে পারবেন তবে এটা বায়কে জানাইতে হবে ঠিক আছে যেমন আপনি যদি এরকম দুইটা মেজারমেন্ট থাকে সিঙ্গেল শোল্ডার থাকে এবং ফুল শোল্ডার থাকে তো আপনি আমি যে সাজেস্ট করবো যে সব সময় যেটা শোল্ডার পয়েন্ট শোল্ডার পয়েন্ট এটাকে আপনি ফলো করবেন ওকে তারপর হচ্ছে স্লিপ লেন্থ এটাও ফেলাম হচ্ছে তারপর আর লেন্থের মেজারমেন্ট দেখি না কেন এই ব্যাক লেন্থ এই এসপিএস তার মানে এটা কি এখানে দেখ হাউ টু মেজার আছে তো হাউ টু মেজার এখানে আসলে ভালো বোঝা যায় না আমি একটু জুম করি দেখি হাউ টু মুজার হচ্ছে কি হাইপ অন শোল্ডার এই হাইপ অ্যান্ড শোল্ডার এটা আর এটার থেকে আমাদের কি এই নারোয়েস্ট পার্ট যেটা বলছে না সরি বর্ডার ঠিক আছে এই বর্ডার পার্ট যেটা কথায় আপনার নিচে যে কি বলছে এখানে এখানে বলছে যেটা সেটা হচ্ছে এই উইথ অফ বর্ডার ঠিক আছে উইথ অফ লোয়ার বর্ডার এই লোয়ার বর্ডার পর্যন্ত হচ্ছে এই স্পেস থেকে যে মাপটা এটা আট থ্রি পয়েন্ট ফাইভ তারপর এখানে দেখেন সিবি লেন্থ যেটা আমরা বলছিলাম যে সিবি ল্যান্থ সেন্টার সেন্টার ব্যাকলেন্থ তো সেন্টার ব্যাকলেন্থ একচল্লিশ পয়েন্ট কি একচল্লিশ পয়েন্ট ফাইভ তো এখন আর দেখেন এখানে আমাদের একটা বোঝার বিষয় আছে যে যদি হাই পয়েন্ট শোল্ডার থেকে তার মানে হাই পয়েন্ট শোল্ডার তো এটা আর সিবিটা তো তাহলে নেক ড্রপ তো আছে অবশ্যই তাই না তো নেক ড্রপ যদি থাকে তাহলে এখানে কিন্তু আরো ডাউন হয়ে গেছে তো সেক্ষেত্রে এখানে মেজারমেন্ট দিতে হচ্ছে আটত্রিশ পয়েন্ট ফাইভ অথচ বলছে হচ্ছে লেন্থ এস আর একচল্লিশ তার আটত্রিশ হাফের থেকে একচল্লিশ হাফ বেশি না তো সেটা ধর হচ্ছে সেন্টার ব্যাগ তাহলে এটা আবার বেশি হলো কেন বেশি হলো এই জন্যই যে আপনার কিন্তু একবার ফ্ল্যাট মাপটা হবে অর্থাৎ সেন্টার ব্যাগ থেকে একবারে দেখেন ঘুরে আপনার আমরা প্যাটার্ন করতে গেলে আপনারা আরও ক্লিয়ার হবেন ওকে তো আমরা এখানে যেটা পাইলাম সেটা আপাতত যেটা পাবো সেটাই করব যেমন হচ্ছে আমি বড়োটা ধরতেছি সিবি লেন তো এখানে একচল্লিশ পয়েন্ট ফাইভ তারপর এখান থেকে আমরা চেস্টে গেলাম চেস্ট উইথ এখানে হচ্ছে উনিশ তাহলে একচল্লিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে উনিশ তো একচল্লিশ পয়েন্ট ফাইভের সাথে আমাদের যোগ করতে হবে এখানে ব্যাক নেক ড্রপ যদি থাকে তো অবশ্যই আসে ব্যাক নেক ড্রপ এখানে কত এই ব্যাক নেক ড্রপ হচ্ছে দুই চ্যাম ঠিক আছে দেখেন এটা যাতে আমরা সহজে বুঝি সেজন্য এটাকে পাশাপাশি রাখছে তাহলে এখানে একচল্লিশ পয়েন্ট ফাইভ আর দুই তেতাল্লিশ পয়েন্ট ফাইভ তেতাল্লিশ পয়েন্ট ফাইভ আর হচ্ছে উনিশে কত উনিশে হাফ করতে গেলে কত হবে নাইন পয়েন্ট ফাইভ তাই না ওকে তো আমরা অনেকগুলি কথা বললাম এখন চলে গেলাম এখানে এখানে দিলাম হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট ফাইভ এখন এটা কিন্তু আমাদের ইনসিটা আছে এটাকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে কোথায় সিএমে ঠিক আছে এটা সিএমে নিয়ে আসলাম এখন আবার দিব তো এখানে বলছে হচ্ছে তিপ্পান্ন পয়েন্ট ফাইভ তিপ্পান্ন পয়েন্ট ফাইভ আর হচ্ছে মাইনাস নাইন পয়েন্ট ফাইভ দেখেন এটা কি আসলে বেশি হয়ে গেল না আমরা মেজারমেন্ট মনে হয় মিস্টেক করছি যেমন এখানে বলছে হচ্ছে একচল্লিশ তো একচল্লিশ তেতাল্লিশ সরি তো আমি তিপ্পান্ন দিছি সরি তো এটাকে আমি আবার ব্যাগে দিই তো এখানে দিচ্ছি হচ্ছে ফোর থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান নাইন ঠিক আছে তরু নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ ওকে এটা আমরা রেক্টাঙ্গেল নিয়ে গেলাম তো এখন এখান থেকে আমাদের নেকের মেজারমেন্ট আছে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে সেগুলো আমরা ফলো করবো আমরা কিন্তু সুন্দরভাবে অ্যাস পার মেজারমেন্ট ফলো করেই কাজগুলো করবো তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন তো এখান থেকে আমরা আসি হচ্ছে নেক এখানে বলছে নেকুইথ উইথ সেভেন সি তারপর ফরন নেক ড্রপ ফোর সি এম ব্যাক ড্রপ তো আমরা দুই সিএম আগে দেখেছি তাহলে এখানে কত হ্যাঁ ওকে তাহলে পেলাম হচ্ছে নেক উইথ পেলাম অনলি সেভেন সি ফোর সি টু সি এফ ওয়ান প্যারারাল এখানে দিলাম হচ্ছে কত মাইনাস টু ব্যাক নেক ড্রপ ফর নেক ড্রপ মাইনাস ফোর তারপর এখান থেকে দিলাম হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ সাতের অর্ধেক থ্রি পয়েন্ট ফাইভ তারপর যদি আমরা ফুল শোল্ডারটা দিব তো এখানে শোল্ডার পয়েন্ট টু শোল্ডার পয়েন্ট হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে তো এটাকে আমরা দিচ্ছি সে মাইনাস সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে হচ্ছে আমাদের সতেরো সেম ওকে পনেরো পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপরে সেন এখান থেকে আমরা আপার এখানে শোল্ডার স্লপটা দিতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ তো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সি এম পর্যন্ত আপনি দিতে পারবেন এর বেশি দেওয়া যাবে না তো তারপর এখন আসেন আপনি বেজ ইয়ারে এফ ওয়ান বেজ ইয়ার আমাদের ব্যাক নেক ড্রপ যেটা সেটা এখান থেকে আমরা একটু জুম করে নিই ওকে এপয়েন্ট একটু জুম করে নিয়ে কাজগুলো করবো তা আমরা একটা ফরন নেক সরি ব্যাক নেক ড্রপ দিলাম তারপর হচ্ছে ফরেন নেক ড্রপ দেন হচ্ছে স্ট্রেট স্ট্রেট দিয়ে কী শোল্ডার তো আমাদের এই শোল্ডার হলো এখানে তো এটা কিন্তু এই শোল্ডারটা সবসময় স্ট্রেট দিয়ে দেবেন কারণ আমরা জানি যে যেটা কার হবে না সেটা স্ট্রেট আর যেটা কার হবে সেটা হচ্ছে বেজিয়ার ঠিক আছে তারপর আছে আর্মল আরমল হাইট এখানে বলছে নাইন সিএম তো নাইন সিএম কীভাবে আরমল করছে দেখেন একবার পয়েন্ট পয়েন্ট শোল্ডার পয়েন্ট থেকে আরমল পয়েন্ট পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে নাইন সিএম তো এটাকে আমরা এখন নাইন সিএম দিব কীভাবে স্ট্রেট বা বেজিয়ার দিই হ্যাঁ বেজিয়ার দেওয়ার পর এখান থেকে দিলাম হচ্ছে তিন নম্বর অপশন ডি এক্স ডি ওয়াই এল তো ডিএল নাম পয়েন্টে চলে আসলাম দিলাম হচ্ছে নাইন সিএম নাইন পরের পর ইন্টার করলে আমাদের নয় সাম একটা লাইন হয়ে যাবে ঠিক আছে তো এই লাইনটা জাস্ট আপনি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে লাগা দেন ব্যাস হয়ে গেল এখন এখান থেকে আপনি ডিসপ্লে আপনি এখন শেপ দেবেন সব যা আছে সবগুলোকেই হ্যান্ডেল দেবেন তারপর শেপ দেবেন শেপ দেওয়ার জন্য এফ থ্রি রিসেপ দেন এখান থেকে তো এখানে রি আসলো না তারপর কি হ্যান্ডেল ওপেন করি এখন ঠিক আছে বাস এভাবে আপনি শেপটা সুন্দর করে দিতে হবে আর সুন্দর করে দিবেন বলতে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যখন আপনি শেপগুলো দেবেন আপনাকে কিন্তু পয়েন্টগুলো খেয়াল করতে হবে কোন পয়েন্ট নাইনটি ডিগ্রি রাখতে হবে কোন পয়েন্ট নাইনটি ডিগ্রি না রাখলেও চলবে এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে ঠিক আছে আর এগুলো বোঝার জন্য আসলে আমাদের এখানে আমরা এটি পূর্বে কিন্তু এগুলো নিয়ে কথা বলছিলাম কারণ এইখানে কিন্তু নাইনটি ডিগ্রি আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে যদি নাইনটি পরে নাইনটি ডিগ্রি না থাকেন তাহলে কিন্তু স্লিপের যে এই পয়েন্টটা এই পয়েন্টে কিন্তু পয়েন্টই হবে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে ওকে তো আমরা এখন যে লাইনগুলো দিতাম এই লাইনগুলোকে আমরা ডিলেট করে দিই এটা ডিলেট এটা ডিলেট ডিলেট ওকে ব্যাস আমাদের এইদিকে নেকের ফাংশন শেষ তারপর আমাদের মূল কাজ কিন্তু এখানেই ঠিক আছে তো এটা নিয়ে তো আমরা আসতেছি তো এখন আসেন এখান থেকে আমাদের আর কি মেজারমেন্ট আছে তো এখান থেকে শ্রেষ্ঠ মেজারমেন্ট নিলাম তারপর থ্রি সিয়া থ্রি নাম্বার পয়েন্টে কী আছে এখানে দেখি তো থ্রি নাম্বার এখানে পয়েন্টই নাই আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা এখন দেব হচ্ছে হিপের মেজারমেন্ট দেখেন ফোর নাম্বার পয়েন্ট আছে হিপো উনিশ মানে শ্রেষ্ঠ যা হিপো তা ওকে তারপর আসেন এখান থেকে সেন্টার ফরন্ট লেন্থ তো আমরা সেন্টার ফ্রন্ট লেন্থ আমরা এখন দিব এটা কত হচ্ছে উনিশ উনত্রিশ সরি হ্যাঁ উনত্রিশ পয়েন্ট ফাইভ তো সেন্টার আমাদের ফরন্ট হচ্ছে এটা তো সেন্টার ফরন্ট যেহেতু তো মেজারমেন্টটা আমাদেরকে নিতে হবে ডেভেলপ দিয়ে ওকে তো এখানে দিলাম উনিশ উনত্রিশ পয়েন্ট ফাইভ তো এখানে টু নাইন পয়েন্ট ফাইভ আমরা সরি এটা মাইনাস না আমাদের প্লাস দিতে হবে ওকে মাইনাস উনত্রিশ পয়েন্ট ফাইভ ব্যাস এটা আমাদের সেন্টার পয়েন্টের আমরা মেজারমেন্ট পেয়ে গেলাম তারপর এখান থেকে আমাদের আরেকটা মেজারমেন্ট আছে তো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হাই পয়েন্ট শোল্ডার থেকে কি একটা মেজারমেন্ট আছে সেটা কোনটা সেটা হচ্ছে এখানে আমরা দেখব যে এই যে আটত্রিশ পয়েন্ট ফাইভ ঠিক আছে এই আটত্রিশ পয়েন্ট ফাইভ আর আমরা এখন দিব এটা কোথায় থেকে বলছে হাইফ অ্যান্ড শোল্ডার এস পি এস হ্যাঁ এস পি এস বলতে আমরা হাইপ অ্যান্ড শোল্ডার বুঝি তো এখন এখান থেকে আমরা দেবো হচ্ছে আটত্রিশ পয়েন্ট ফাইভ তো মাইনাস থ্রি এইট পয়েন্ট ফাইভ তাহলে এটা কি হলো আমাদের এটা হচ্ছে লোয়ার বর্ডার যেটাকে বললাম আমরা আর এটা তো আমাদের কি হাই সেন্টার ব্যাকলেন লেন তো আমরা এটা নিয়ে নিছি সেন্টার ব্যাগ লেন কত তো এখন যদি আমরা এটা চেক করি আসলে সেন্টার ব্যাগ এলাম কত আছে আমাদের লাগবে কত মেজার এখান থেকে সেন্টার ব্যাগ আমরা মেজারমেন্টটা নিয়ে আসলাম ওকে লাগবে হচ্ছে একচল্লিশ পয়েন্ট ফাইভ আমাদের কিন্তু মেজারমেন্ট আছে একচল্লিশ পয়েন্ট ফাইভ এই একচল্লিশ পয়েন্ট ফাইভ তার বুঝতে পারছেন এখন এখান থেকে আমরা এটাকে যেটা দিছিলাম এটা আউট করে দিলাম দেন এখন আসব এখন আসবো হচ্ছে মূল মানে মূল কাজে আর কি এটাকে আমরা ইনসার্ট করে নিই একটু পয়েন্টে আমরা ইনসার্ট করে নিবসার্ট এটাও ইনসার্ট দেন এখন এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে সাইড লেন তো এখান থেকে সাইড লেন্স এর মেজারমেন্ট থাকলে তো ভালো যদি না থাকে তাহলে আপনাকে ওপেনিং অ্যাডজাস্ট করতেই সাইড লেন যেখানে থাকবে সেখানে তো সাইড লাইন আমরা একটু দেখে আসি আসলে সাইড লেন কি কিনা তো এখানে ডায়াগ্রামও নাই অতএব এখানে থাকার কথা না তো সাইড লাইন যদি না থাকে তাহলে ওপেনিং এর কি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে তো এখানে সতেরো সিএম এখানে বলছে এই সতেরো সিএম অর্থাৎ এই সতেরো সিএম এখানে ক্লিয়ার ভাবে আসলে বোঝা যায় না কিভাবে এখানে বলছে আরেকটু জুম করে দেখি সতেরো সি এম বলছে এখানে কি আহ এই অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে ফরনটা এবার রাউন্ডে মাপ ঠিক আছে একবারে এই এইজ মাথা অর্থাৎ এখানে যে ইয়ে লোয়ার যে বর্ডার বলছে এই লোয়ার বর্ডার একবারে মাথা থেকে ঘুরাই মেজারমেন্টটা হবে মূলত এখানে সতেরো নাম্বার পয়েন্ট তো সতেরো নাম্বার পয়েন্টে আমরা দেখি মেজারমেন্ট কত আছে এই এখানে লেগ ওপেনিং রাউন্ড মেজার এখানে বলছে এগারো সিএম ঠিক আছে তো আশা বুঝতে পারছেন এখান থেকে আমরা এগারো সিএম আমরা দিব কিভাবে এটা হচ্ছে প্রশ্ন তাই না তো এখন সেটা করার জন্য যদি আমরা এটাকে একটা স্ট্রেট মার্ক করে আমি তাহলে এখান থেকে এই লাইন করে আমি একটা সোজা করি এখান থেকে এটাকে সোজা করলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদের একটা ফোল্ডের যে আমরা মাপ আসলাম দেখছিলাম যে লোয়ার বর্ডার নামে যে আমরা একটা মিজামি দেখছিলাম এগারো সিএম এই এগারো এটা কি বলছে উইথ অফ লোয়ার বর্ডার ব্রেক হ্যাঁ এটা হচ্ছে এগারো সি আচ্ছা এটাকে আমরা এগারো সিএম দেব তো এগারো অর্ধেক কত হয় ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তাই না হ্যাঁ ডেভলপ এখানে দিচ্ছে ওকে তো এখন এখানে এটাকে আমরা ইনসার্ট করি ইনসার্ট দেন এখান থেকে এখন এখান থেকে যদি আমরা লাগবে হচ্ছে আমার সত্র ওপেনিং লাগবে কি সত্র তো এই সত্র সিয়াম আমরা এখানে দেব কীভাবে তো এটাকে ধরে আমি স্ট্রিট লাইন ধরেই বা বেজিয়ার ধরে দিলাম বেজিয়ার এখান থেকে আমি দিলাম হচ্ছে সতেরো সিএম দেবো না এখানে দেবো হচ্ছে কম করে তো কম করে বলতে আমি দিলাম ধরেন এখানে তিন নম্বর অপশন আসার পরে ধরেন এখানে দিলাম হচ্ছে আমি চোদ্দো সিএম ওকে ধরেন এখানে আমি চোদ্দো সিএম দিলাম চোদ্দো সিএম দেওয়ার পর এখানে চলে আসলো ওকে তো এটা কিন্তু আসলে মূলতভাবে ফরন থেকে ঘুরে কিন্তু এভাবে মাপটা হবে তারপর সে এখান থেকে আমাদের একটা এখন মেজারমেন্ট দিতে হবে আর এখানেও আমি স্ট্রেট লাইন দিতে পারি প্রথমত আপনাদের হ্যাঁ এখান থেকে আমি স্ট্রেট লাইন দিলাম ধরেন ওকে তিনটা পয়েন্টেই স্ট্রেট লাইন দিলাম এটাকে এলাইন এ লাইন করার পর এখানে কিন্তু একটা মেজারমেন্ট আছে কোনটা সেটা আমরা বর্ডার জানি একটা দেখছিলাম আরেকবার দেখি সেটা হচ্ছে এই ন্যারোয়েস্ট পার্ট ন্যারোয়েস্ট পার্ট কোনটা এই যে এখানে ন্যারোয়েস্ট পার্টটা ওইটাকে বলা হয় তো এখানে হচ্ছে সাত সিয়াম তো সাথে কত সাড়ে তিন তাই না তো এখান থেকে আমি সাড়ে তিন দিয়ে নিচ্ছি ডেভেলপ এখান থেকে দিলাম হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তারপর এখান থেকে কিন্তু আমাদের তাই দিতে হবে এখানে থ্রি পয়েন্ট ফাইভে দিতে হবে ঠিক আছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভে এখানেও দিতে হবে কারণ আমাদের এই এই দুইটা পয়েন্ট কিন্তু আমার থ্রি পেয়েছে জাস্ট এটা কিন্তু ফোল্ড লাইন ফোল্ড আর এটা কি ঘুরে কিন্তু এখানে চলে আসবো তাই না তো সেই জন্য এই দুইটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে তো সরি যখন এটাকে আমি জাস্ট ইনসার্ট করে নিচ্ছি এফ থ্রি ইনসার্ট এটা ইনসাইট এটাও ইনসাইড ওকে তো এখন আমি যেটা করবো যে এই কী করবো আচ্ছা এটাকে আমি ডিলেট করে দিলাম এই লাইন আমার আর লাগবে না এই লাইন লাগবে না কারণ এই পয়েন্টটা আমার রয়ে গেল তাই না এটা হচ্ছে আমাদের যায় দরকার তো এখন আবার এফ এ ওয়ান বেজিয়ার এই পয়েন্টটা ধরে এখানে দেন দেন হচ্ছে এখানে ওকে আর এই যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমার লাগবে না যদি এখান থেকে আমরা বেজার দিয়ে দিতে পারি তোর দরকার নেই আমরা এখান থেকে চলে আসলাম তো এটাকে এই লাইনটা ডিলেট করলাম এখানে গেলাম সরি ডিলেট না বেজিয়ার বেজিয়ার পর এখানে ধরলাম এইখানে ধরলাম এখানে তারপর এখানে ওকে দেখেন তারপর এখন এটাকে আমরা শেপ দেব তো শেপ দেওয়ার জন্য কিভাবে এই পয়েন্টগুলো শেপ দেবেন তো সেটার জন্য আমি আপনাকে দেখাচ্ছি যে রিসেপে যাই এফ থ্রি রিসেপ যে এই পয়েন্ট আছে এই পয়েন্টটাকে ফাইভ মিলি ডাউন করলাম ওকে অনলি ফাইভ মিলি মাইনাস পয়েন্ট ফাইভ এখানে জিরো জিরো তারপর এই পয়েন্টটাকেও আমি ফাইভ মিলি ডাউন করলাম ব্যাস তারপর আমরা শেপ দেবো সেই রিসেপ ধরে এভাবে এই রিসেপটা ধরে এভাবে সুন্দর করে অ্যাঙ্গেল করে আপনাকে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু পয়েন্টটি রাখার জন্য একটু রাউন্ড শেপ যেহেতু হবে বুঝতে হবে ওকে তারপর এটাকে আমরা এভাবে শেপ এখন দেখেন এখানে এখানে কিন্তু বেশি শেপ দেওয়া যাবে না কারণ এখানে যেহেতু আমাদের সব জায়গায় মেজারমেন্ট আছে তো সেই ক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে বেশ হয়ে গেল তো এখন দেখেন এখানে কিন্তু একটু রাউন্ড হওয়ার কথা এভাবে কিন্তু রাউন্ড হয় সাধারণত আসলে কিন্তু না রাউন্ডে কিন্তু ফিটিং না কারণ এইখানে আমার ব্যাক কিন্তু স্করিমান ফেব্রিক লাগে কারণ হচ্ছে প্যাম্পাস পরাইতে গেলে জায়গাটা কি আমাদের বেশি লাগে তো বিশেষ করে সেই কারণেই কিন্তু তারা কি করছে ব্যাকপ্যাটে শেয়ারিং তার শেপটাও কিন্তু রিসেপ দেখেন উল্টা দিকে শেপ ঠিক আছে আর এখানে তো আমাদের গ্যাদারিং অ্যাড হবেই তো এখন এখান থেকে যেটা করবো আমরা গ্যাদারিং অ্যাড করবো তো গ্যাদারিং অ্যাড কিন্তু আমরা পরে করব আমাদের ফাইনাল মেজারমেন্ট নেওয়ার পরেই কিন্তু আমরা গ্যাদারিং অ্যাড করব ঠিক আছে তো এখন এটাকে জাস্ট আমি এখান থেকে একটা মেজারমেন্ট নিলাম কীভাবে বেজিয়ার জাস্ট মেজারমেন্ট করার জন্য খেয়াল রাখবেন এফ ওয়ান বেজিয়ার এখানে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে রিশেপ তো এখানে এরকম কিন্তু হবে এরকম কিন্তু এখানে হবে আপনার স্টেট বা এখানে যে যেভাবে দেখাচ্ছে অর্থাৎ মেজার মেজার মেথডে যেভাবে দেখাচ্ছে সেভাবে কিন্তু হবে না ওরা এই এখানে যে মেজার মেথডে যেভাবে ওভাবে কিন্তু হবে কারণ এখানে দেখেন এখানে কিন্তু একটু পয়েন্টে আছে তাই না তো আমাদের কিন্তু সেটাই এখানে হয়ে গেছে অলরেডি এভাবে তো এখন এই দুইটা মিলে আসছে আপনার টোটাল মেজারমেন্ট কত সতেরো সিএম তো এখন এটাকে যদি আমরা মেজারে নিয়ে আসি যে এখানে আমার লাগবে কত লেন্থ মেজার এইখান থেকে দিলাম ফরন্টে তারপর এখান থেকে দিলাম হচ্ছে এখানে এখন দুইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয় ঠিক আছে তো এটা হচ্ছে মূলত মেজারমেন্ট আচ্ছা এটা হচ্ছে ক্যালকুলেটর এখন হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট ছিয়াশি ফাইভ পয়েন্ট এইট সিক্স প্লাস দশ পয়েন্ট একান্ন দশ পয়েন্ট একান্ন ষোলো পয়েন্ট সাতত্রিশ আর একটু বাড়াইতে হবে তাই না ষোলো পয়েন্ট সাতত্রিশ প্রায় সেভেন মিলির মতো বাড়াইতে হবে তো এই সেভেন মিলি আপনি বাড়াই দিতে পারেন অথবা এটুকু রাখলেও রাখতে পারেন এটা কিন্তু পাইপিংয়ের বিষয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে বাস হয়ে গেছে আমরা একটু বাড়াই দিলাম প্রায় ফাইভ মিলির মতো বাড়াই দিলাম তো ওকে এটা আমাদের হয়ে গেলো প্রায় এটাকে আর একটু কাপ করলে কিন্তু বাইরে দেবে ব্যাস এটাকে ডিলেট করলাম এখন আসেন হচ্ছে আরো একটু আমাদের ইম্পর্টেন্ট কার্ড সেটা হচ্ছে আমরা গ্যাদারিং কিভাবে অ্যাড করব ঠিক আছে তো গ্যাদারিং অ্যাড করবো এটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম আচ্ছা এখন গ্যাদারিং অ্যাড করার আগে আমাদের এটা একটু মিরর করে দেখতে হবে বা এখান থেকে মেজারমেন্ট করেও দেখতে পারেন তো আমি মিরর করে দেখাচ্ছি এফ ওয়ান মিরর সে এই পয়েন্টটা কিন্তু ঘুরে আমার এখানে আসলো তাই না এই পয়েন্টটা ঘুরে কি এখানে চলে আসলো তো এখানে চলে আসার পর কিন্তু এইরকমই হলো তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটু কাজ করতে তো আপনারা যদি টেকনিক্যাল কিছু না কিছু বুঝেন তো অবশ্যই এখানে বুঝতে পারবেন যে এটা কি মিলবে নাকি মিলবে না ঠিক আছে এটা কিন্তু কখনোই মেলার কথা না কারণ পাইপিং তো এখানে ওভারল্যাপিং থাকবে পাইপিংটা তো একটার উপর একটা উঠবে তাই না তো এখানে কমসে কম একসিম উপরে আপনার পাইপিংটা ব্যাক পার্টটা এখানে থাকবে কারণ এখানে একটু ওভার থাকবে একটার উপরে একটা বাটন লাগবে তো সেই ক্ষেত্রে আপনি এখন কী করতে পারেন এখানে তো মেজারমেন্ট তো আপনি অ্যাডজাস্ট করছেনই তাই না তার আসলে এখানে ওইভাবে কিছু করার নেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু টলারেন্স টলারেন্সটা কি এখানে ফাইভ মিলি আপনি নামা দেবেন তাহলে কি সেন্টার ফ্রন্টটা ফাইভ মিলি নেমে গেলো আর এখানে একটু কমা দিলেন তাহলে কি সেন্টার ব্যাক যেটা সেটা কি ফাইভ মিলি মাইনাস হলো এই হলো হিসাব যেমন আমি যদি এখন এটাকে ফাইভ মিলি নামাই দিই ধরেন এখানে আমি ফাইভ মিলি নামা দিলাম পয়েন্ট ফাইভ জিরো জিরো এই লাইনটিকে দিলাম ফাইভ মিলি তারপর এটাকে ফাইভ মিলি উঠাই দিলাম মাইনাস পয়েন্ট ফাইভ জিরো জিরো এটা দিলাম মাইনাস পয়েন্ট ফাইভ জিরো জিরো তো এখন যদি আমার আবার এটাকে মিরট করি অর্থাৎ সিমি এফ ওয়ান সিমিট তাও হলো না কেন হলো না ও আচ্ছা এটা তো আমরা এটা তো আমরা কমাইছিলাম এটা বাড়াইছিলাম এটাও আমাদেরকে বাড়াইতে হবে সরি আমরা এটাও কি বাড়াবো আমরা বাড়াবো না বাড়ায় কমাই ছিলাম তাই না এটাকে আমাদের বাড়াইতে পয়েন্ট ফাইভ হ্যাঁ জিরো জিরো তাহলে কি হবে এখন আর এই যে এই যে এটা আছে এটা ফাইভ মিলি কমাই দিতে হবে আমরা মাইনাস পয়েন্ট ফাইভ ফাইভ মিলি আসলে কি ফাইভ মিলিটা হচ্ছে টলারেন্সের ভিতরে আছে ঠিক আছে যে কোনো জিনিস আপনি ফাইভ মিলি করতে পারবেন কোনো সমস্যা নেই ফাইভ মিলি কম বেশি করবেন প্যাটার্ন অ্যাডজাস্ট করতে গিয়ে এখন আপনি এটাকে মিরর করবেন এ মিরর বেশি হয়ে গেলো না বেশি হয়ে গেছে তো এখানে এটা কিন্তু অ্যাডজাস্ট আপনাকে করতে হবে আমি হয়তো এই ভিডিও চলাকালীন এত কিছু আসলে দেখতে পাচ্ছি না এখানে দুই সিএম হয়ে গেছে লাগবে আপনার এক তো সেই ক্ষেত্রে আপনি এটাকে আমি আমার ব্যাগে চলে গেলাম এটা যদি যাই এখন যদি আমি এটা করি তাহলে কী হয় ব্যাস এখন ঠিক আছে তার মানে এটা আমাদের সরার দরকার ছিল না ওকে তো আমাদের এই মেজারমেন্টটা জাস্ট ঠিক আছে এখন এটা একটু প্লাস হয়েছে ফাইভ মিলি এটাও ফাইভ মিলি প্লাস ব্যাস হয়ে গেলো তো এখন আসি হচ্ছে এখান থেকে আমাদের ব্যাক পার্টে ব্যাক পার্টে গ্যাদারিং অ্যাড করতে হবে তো ব্যাক পার্টে গ্যাদারিংটা আমি অ্যাড করবো যেমন আমি এখান থেকে একটা গ্যাদারিং এই পর্যন্ত একটা কাটনা দিলাম সাপোজ এখানে একটা দিলাম আর এখানে একটা দিলাম তো এখন এখানে গ্যাদারিংয়ের জন্য আমার ফেব্রিক তখন আমার কীভাবে অ্যাড করবো আমি কোন দিকে বাড়ব এদিকে বাড়াবো নাকি এদিকে কেমনে বাড়াবো এদিকে বাড়ালে আমার সাইড আমার ফরেনটের সাথে মিলতে হবে তাই না তো সেই জন্য আমরা যেটা করছি যে বা করি বা করে থাকি সেটা হচ্ছে এই যে এখান থেকে আপনার এখান থেকে পাচ্ছি বা চার চি একটা ডেভেলপ পয়েন্ট নিতে হবে ঠিক আছে তো এখানে আমি দিলাম হচ্ছে মাইনাস ফোর সিএম ফোর সিএম দেওয়ার পর এখানে যার সেটাকে ইনসার্ট করলাম এটা ইনসার্ট যেন সেখান থেকে আমি একটা বেজিয়ার লাইন দিলাম এখান থেকে বেজিয়ার লাইন দিলাম এইভাবে ওকে তো এখানে বেজিয়ার লাইন কতটুকু দেবো এই মেজারমেন্টটা কিন্তু আমার সাইজ সিম থাকতে হবে কারণ এটার সাথে কিন্তু সাইজ সেমটা অ্যাড্রাস্ট তো এখানে আমার সাইজ সিএম তো এটাকে আমরা একটু সাইজ সেম হবে কি না সেটার জন্য আমরা এটাকে মেজারে নিয়ে আসলাম ওকে লেন মেজার এখন এখানে থ্রি পয়েন্ট বিয়াল্লিশ হয়েছে তো এটাকে আমি ই করব রিসেপ করব রিসেপ হচ্ছে না কেন কারণটা হচ্ছে এটা আমরা বেজিয়ার দিয়ে মনে হয় নেই নেই তো আমরা এটা বেজিয়ার দিয়ে নেই এফ ওয়ান বেজিয়ার থেকে এখানে দিলাম দেন হচ্ছে এখন রিশেপ তো এটাকে একটু মেজার নিয়ে আসে এটা হচ্ছে ফোরসিয়াম লাগবে তো ফোরসিয়াম লাগতে আপনাকে যতটুকু রাখার দরকার ততটুকু কিন্তু দেখেন ফোরসিয়াম হয়ে গেছে ওকে এখন এখান থেকে আমাদের ফেব্রিকটা যেহেতু একটু বেশি লাগবে তো ক্ষেত্রে আমাদের এই যে বেজিয়ারটা আমরা এখন এখান থেকে দিয়েছিলাম এখানে এখন আর এই যে ব্যাক ব্যাক ব্যাকলেন্স যেটা আমরা বলছিলাম যে ফাইভ মিলি আমরা বেশি রাখলাম তারপর এটা কিন্তু আরও বেশি থাকতে হবে একটু কমসে কম ওয়ান পয়েন্ট ফাইভ সেম বাড়াই দিতে হবে ঠিক আছে তো আমি এখন কি করবো এটাকে ওয়ান পয়েন্ট ফাইভ সেম বাড়াই দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ সেম বাড়াই দিতে হবে আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো এটা ওয়ান পয়েন্ট ফাইভ বাড়াই দিলাম তারপর এখানে ফাইভ মিলি এটা কি এটা ডিলিট করে দিই এটা তখন আপনাকে ফাইভ মিলি বাড়ায় দিতে হবে এই দিকে ঠিক আছে কারণ আমার কথা হচ্ছে এই এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার ফেব্রিকটা বেশি লাগবে পয়েন্ট ফাইভ ব্যাস এখন এটাকে আমি ডিলেট করে দিয়েছি এই লাইনটাকে ডিলেট করে দিয়ে এটা আমার দরকার নেই এখন এখান থেকে আমাদের কতটুকু হবে হচ্ছে এখন দেখেন এখানে আমাদের প্রথমের আমাদের কতটুকু ছিল এটা যদি আমাদের একটু হিসেব করে নিতাম তাহলে আরও ভালো ছিল কারণ কতটুকুর মধ্যে আমাদের কতটুকু গ্যাদারিং হচ্ছে সেটার জন্য আমাদের ব্যাগে চলে যেতে আবার আবার ব্যাগে আসলাম ঠিক আছে এ পর্যন্ত আসলাম তো এখন আমরা এখান থেকে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা একটু মেজার করে নিই অথবা অথবা মেজার আগে করে নিই তারপর আমি দেখাচ্ছি এটা হচ্ছে নাইন পয়েন্ট সাতষট্টি তার মানে নাইন পয়েন্ট সেভেন ঠিক আছে সরি উনিশ পয়েন্ট সেভেন তো এটাকে আমি প্রিন্টে আনলাম আনার পর এটাকে ডিলেট এটাকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ সে ভাড়া দিলাম যেটা আমরা করছিলাম সেটা আমরা করতেছি ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো উনিশ পয়েন্ট সাতষট্টি ওকে তারপর এটা আমরা করছিলাম সে ফাইভ মিনিট একটু বাড়াই দিয়েছিলাম জিরো জিরো পয়েন্ট ফাইভ ওকে তো এখন দেখি আমাদের এখানে এখন কত আছে এখন যদি আমরা মেজারমেন্টটা দেখি যা আগে ছিল হচ্ছে উনিশ পয়েন্ট সাতষট্টি এরকম হচ্ছে একুশ পয়েন্ট বারো তো আরও কিন্তু বেশি হবে তো সেটার জন্য আমরা এটাকে এখন এটাকে আবার ডিলিট করব এই লাইনটাকে আবার ডিলিট করব দেন হচ্ছে বেজিয়ার এখান থেকে আমরা চলে যাবো এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে ওকে তো এটাকে এখন আবার শেপ দিতে হবে দেখেন এখানে একটু ডাউন ডাউন থাকবে আর এই টুক একটু ফোলা ফোলা থাকবে কারণ এই মধ্যে কিন্তু গ্যাদারিং হবে ওকে এরকম হালকা একটু ফোলা ফোলা থাকবে এরকম থাকবে তারপর এটাকে সুন্দর করে করে নিতে হবে ব্যাস এখন প্রিন্ট আউট করি প্রিন্ট আউট করবো না দরকার না আমরা মেজারমেন্ট করি কতটুকু বেশি হলো এখন এখান থেকে মেজার করি হচ্ছে এফ এইট লেনথ মেজার এখান থেকে আমরা চলে গেলাম এখানে এখানে কত ছিল আগে ছিল হচ্ছে উনিশ পয়েন্ট সাতষট্টি যদি আমরা বাইশ বাইশ থেকে উনিশ উনিশ পয়েন্ট সেভেন যেমন এটাকে আমি বাইশ মাইনাস উনিশ তাহলে কত হলো তিন ছিয়াম তাই না এখন আমরা করবো যেটা যে তিন ছিয়ামে আমরা যদি তিন চিয়াম ফেব্রিক পেলাম আমরা কিন্তু এখানে আরও বাড়াইতে পারি তো দরকার নেই তো তিন চ্যাম আমরা ফেব্রিক ফেব্রিক পাইছি এখানে ফেব্রিক গ্যাদারিংয়ের জন্য তো এখন এখান থেকে আমি কতটুকু ডিস্টেন্স হবে সেটা যদি আমরা একটু দেখি যে এখান থেকে কতটুকু হবে এখান থেকে কোনো ডিসটেন্স আছে কি না তো সেক্ষেত্রে ধরেন উপর থেকে দিলাম হচ্ছে তিন চ্যাম এখান থেকে আমি ডেভেলপ ধরে থ্রি সিয়াম দিলাম থ্রি সিএম থেকে গ্যাদারিং স্টার্ট হবে তারপর এখান থেকে দিলাম হচ্ছে কত এই বরাবর এখানে দিলাম হচ্ছে কত এগারো দেওয়ার পরে এখন আসি এগারোকে কে যদি আমরা তিন বাদ দিই তাহলে কত থাকে এগারো তিন বাদ দিলে হচ্ছে সাত সিয়াম তাই না তো আমাদের এই এখান থেকে এখানে টোটালটা হবে সাত সিয়াম তো আশা করি ক্লিয়ার এখান থেকে এখানে আমার হচ্ছে কত এগারো সিএম দেখেন এগারো সিএম এখন এই এগারো সিএম এ আমার করতে হবে কত এগারো সিএম করতে হবে সাত সিএম তাহলে সাত সিএম যদি আমরা এখানে গ্যাদারিং করার পর সাত সিএম সাত সিএম বানাই এগারো সাত বানাই তাহলে কি আমাদের যে তিন সিএম আমার ফেব্রিক টেন্সলাম সেটা আমাদের এখানে মিট হয়ে গেল তো আমার লাগবে যত মানে প্রথমে যেটা মেজারমেন্ট ছিল আমাদের সেই মেজারমেন্টে চলে আসবে ওকে তো এটাই হলো আমাদের মূল বিষয় ছিল তো এটা কিন্তু খুবই একটা হিসেব কিতাবের বিষয় আর এইখানে কিন্তু এই শেপটা কিন্তু এভাবেই থাকবে কারণ হচ্ছে এটা যখন আপনি গ্যাদারিং দেবেন গ্যাদারিং দেওয়ার পর এটা কিন্তু এই সাইড সিমের সাথে মিলে যাবে তো ফেব্রিকটা আমরা পেয়ে গেলাম তো এটা হচ্ছে নিয়ম আরও একটু দূরের থেকে আপনি এই কাপটা করে নিতে পারবেন ঠিক আছে তাইলে আরও ভালো হবে এদিক থেকে আপনি কার্ভটা করে নিতে পারবেন তো ওকে এখানে একটু ডান করে দিলে আরো ভালো হয় কারণ এখানে একটু টানবে তো সেই জন্য একটু ডান করে নিলে আরো ভালো ওকে তো এই ছিল হচ্ছে আমাদের ফ্লাপ আর ফ্লাপটা কিভাবে করব একটু সেটা উপরে দেখাচ্ছি এখন ফ্লাপটা হচ্ছে মূলত আমরা যেটা করি যে এখানে এখান থেকে আমরা কতটুকু ফ্লাপ দেব ধরেন আমি এখান থেকে দিচ্ছি এই এখানে এখানে একটা মেজারমেন্ট বা পিকচারটা দেখতে পারেন যে আরমলের মিডল থেকে একটু কম আর কি তো আমরা ওইভাবে মনে করি দিছি ঠিক আছে বা এখান থেকে আর একটু উঠাই দিলাম এখানে আর একটু উঠাই দিলাম ব্যাস তো এটাকে ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে এখান থেকে বেজিয়ার এ পান বেজিয়ার এখান থেকে এই ফ্লাপটা আছে না এই ফ্লাপটা আমি এখানে দিলাম দেওয়ার পরে এটাকে রিসেপ রিসেপটাকে রিসেপ দিয়ে নিলাম তারপর এটাকে এফ ওয়ান এখন এটা যদি শেপটা এখানে আপনি মডিফাই করে নিতে পারবেন কিন্তু এভাবে কি শেপটাকে মডিফাই করে নিতে পারবেন দেখেন ব্যাগের সাথে সুন্দরভাবে মিলে গেছে ঠিক আছে ব্যাস এটা যদি আপনি এখন এটাকে উঠায় দেন তারপর আবার সেমিট্রাইজ করে নিচ্ছে এই পার্টটাকে এইভাবে চলে আসলো দেন হচ্ছে এখান থেকে আপনি এটাকে ওইভাবে উঠে দেন ব্যাস হয়ে গেল এটাকে ইনসার্ট করেন এফ থ্রি ইনসার্ট ইনসার্ট না এটাকে অ্যাটাচ করতে হবে না অ্যাটাচ করতে হবে ব্যাস এখন এটাকে ডিলেট করে এই মাথাটা আউট করে দেন আর এটা তো আপনার আর দরকার নেই তো এটা ব্যাক প্লাস ফরম দুইটায় সেম হবে হয়ে গেলো এই হলো আপনার বডি শ্যুট পেরান তো এই বডি শ্যুট প্যাটার্নগুলো আসলে খুবই ইজি করতে পারলে ইজি খুবই ইজি করতেও ভালো লাগবে আপনারা করে দেখেন অবশ্যই ভালো লাগবে আর যদি আপনাদের মেজারমেন্ট স্পেকটা লাগে তো আমি লিঙ্ক করে এটা আবার অনেক ঝামেলা করতাম অনেকে ট্রাই ইতিপূর্বে অনেকে চাইছিল আমি দিতে পারিনি এই জন্য আমি দুঃখিত কারণ হচ্ছে এখানে আমাদের অনেক লিংকে মানে কি বলে এটা ইউআরএল বানাইতে হয় ওয়েবসাইটে যাইতে হয় হ্যাঁ বিভিন্ন ধরনের কাহিনী করতে হয় আসলে আমার হাতে এতগুলো সময় থাকে না তাই অনেকে অনেক কিছু চান আমি আপনাদেরকে দিতে পারি না আমি এই আন্তরিকভাবে দুঃখিত তো ওকে ভাইয়া আমরা এটা তাহলে আমরা পেয়ে গেলাম যে কীভাবে আমাদের বডি শ্যুট প্যাটার্ন করতে হয় তো যদি আপনাদের লাগে আমাদের ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে আমি চাই না এর থেকে আর বড়ো করতে আর আমরা দ্বিতীয় পার্ট একটু করবো হচ্ছে বডি শ্যুট গ্রাডি মানে গ্রেডিংগুলো কীভাবে করতে হয় মূলত গ্রেডিং কিন্তু খুবই একটু কঠিন জিনিস ঠিক আছে বিশেষ করে বডি শিপ মেজার মেজারমেন্ট মিলান জানা এখানে ইয়া ওভার জন্য মিলান জানা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয় তো সেটা নিয়ে আমরা আগামী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব তো আপাতত এ পর্যন্ত দেখেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ